Assalamualaikum everyone. Welcome to NSdoT Kitchen. NSdoT Kitchen এর আজকের পর্বে থাকছে একটি ডেজার্ট রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু। অনেক সময় বাচ্চারা দুধ কিংবা ডিম খেতে চায় না। তবে যদি দুধ এবং ডিম দিয়ে এভাবে তৈরি করে দেয়া যায়, আশা করছি প্রত্যেকটি ঘরের বাচ্চারাই খেতে চাইবে। আমি আজকে খুব সহজভাবে ব্রেড পুডিং তৈরি করছি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেই। ব্রেড পুডিং তৈরির জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। পুডিংটি আমি যে মোল্ডে তৈরি করব সেই মোল্ডেই সরাসরি আমি ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। তবে চাইলে আপনারা অন্য কোনো প্যানে ক্যারামেল তৈরি করে এই মোল্ডে ঢেলে নিতে পারেন। 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আমি ক্যারামেল করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখা যাবে চিনিগুলো গলে যাচ্ছে। চিনিটা গলে আস্তে আস্তে ক্যারামেলে পরিণত হচ্ছে। এ পর্যায়ে কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না, অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এ পর্যায়ে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন চিনিটা অতিরিক্ত পুড়ে না যায়। চিনিটাকে অতিরিক্ত সময় জাল করে নিলে চিনিগুলো পুড়ে যাবে, এতে করে পুডিংটি খেতে তেতো লাগবে। আমি আর বেশি কালার করব না, খুব সুন্দর একটি কালার এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি বোর্ডের মধ্যে 5 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ব্রেডের চারপাশে থাকা ব্রাউন অংশ সহই আমি কেটে নিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে ব্রেডের চারপাশে থাকা ব্রাউন অংশটুকু আপনারা বাদ দিতে পারেন। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ব্রেডের টুকরোগুলোকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট আগে বের করে এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটি বিটারের সাহায্যে ডিম এবং চিনিকে বিট করে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্তই বিট করব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। প্রায় 5 মিনিট বিট করার পর চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এবার আমি ব্রেডের পিসগুলোর ওপর ডিম এবং চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আগে থেকে আমি জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। যেহেতু আমি ব্রেড পুডিং তৈরি করছি তাই দুধটা অতিরিক্ত বেশি ঘন লাগবে না। 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তবে মিষ্টি খাবারে কিছুটা লবণ দিলে এর স্বাদটা ভালো আসে। বিটারের সাহায্যে এবার আমি হালকা করে নেড়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দুধ এবং ব্রেডের মিশ্রণের সাথে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ব্রেডগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পুডিং তৈরির জন্য এই ব্রেডগুলোকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি ব্লেন্ডার জগের মধ্যে এই মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি খুবই স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পুডিং তৈরির জন্য যে মোল্ডটা রেডি করেছিলাম এই মোল্ডটা নিয়ে নিচ্ছি। চিনির ক্যারামেলটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি মোল্ডে নিয়ে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে যদি ভিতরে কোনো দানাদার কিছু থেকে থাকে তাহলে ছাঁকনিতেই থেকে যাবে। এতে করে পুডিংটির ভিতরে কোনো ধরনের লাম্পস থাকবে না, দেখতেও ভালো লাগবে, খেতেও স্বাদ লাগবে। দেখুন ভিউয়ার্স, আমি ছেঁকে নিয়েছি। এবার এই মোল্ডটিকে আমি একটি ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 2টি টিস্যু দিয়ে দিচ্ছি। এই টিস্যু পেপারের উপর আমি ওই পুডিংয়ের মোল্ড দিয়ে দিচ্ছি। এবার আমি এই প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে পানিটা যেন খুব বেশি না হয়, মোল্ডের 1/3 জায়গা পরিমাণ থাকতে হবে। তা না হলে পানি ফুটতে থাকলে মোল্ডের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। প্যানটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্যানের মধ্যে থাকা এই ছোট ছিদ্রটিকে একটি টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এবার আমি 35 মিনিট সময় অপেক্ষা করছি। ফিরে আসলাম 35 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি পুডিংয়ের ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। টুথপিকটি যেহেতু
ক্লিন এসেছে তার মানে পুডিংটি খুব ভালোভাবে জমেছে, এর ভিতরে কোনো কাঁচা অংশ নেই। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুডিংটি ঠান্ডা হওয়ার পর আমি এক ঘন্টা সময় নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এভাবে ঠান্ডা করে মিষ্টি খাবার খেলে খুবই ভালো লাগে। এবার আমি মোড থেকে পুডিংটিকে বের করে নিব। প্রথমে একটি ছুরির সাহায্যে এর চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এর উপর একটি প্লেট বসিয়ে এই প্লেটের মধ্যে আমি পুডিংটিকে ঢেলে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স কতটা লোভনীয় হয়েছে এই পুডিংটি। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটি খেতেও কিন্তু খুবই মজা। আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। এভাবে কেউ যদি পুডিং তৈরি করে নেয় তাহলে ছোট থেকে বড় সবার কাছে খুবই ভালো লাগবে। আমার বাসার মেম্বাররা তো এটি খুবই পছন্দ করে। সেম রেসিপিতে বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।